হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি দন্দা চলে এসেছি একটি নতুন ব্লগ নিয়ে। বন্ধুরা, নতুন সকালে নতুন ব্লগ নিয়ে চলে এসেছি, তো তোমরা সবাই দেখতে থাকো। আর প্লিজ প্লিজ বন্ধুরা, স্কিপ করবে না। প্রথম যারা চ্যানেলে ভিজিট করছে, প্লিজ প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর একটা ভিডিওটা পুরো দেখে যদি একটু ভালো লাগে, অবশ্যই একটা লাইক একটা কমেন্ট করে যাও, তাহলে আমার খুব খুব ভালো লাগবে। আর পুরোটা প্লিজ প্লিজ বন্ধুরা পুরোটা দেখো, দেখতেই থাকো। আজকে সারা রবিবার কী কী কাজ করছি, তো রবিবার মানেই তো আজকে অনেক দিন পরে। যদিও বন্ধুরা মাংসটা এখানে ওখানে মানে নিমন্ত্রণ বাড়ি খেয়ে খেয়ে আত্মীয়স্বজনের বাড়ি বাড়ি মাংস খাওয়া হচ্ছে, আর নিজেদের বাড়ি আর খাওয়া হচ্ছে না। তো আজকে ওর বাবা আমাকে না বলেই আজকে আর কী বলো তো, আজকে রেমাল হবে। তো তার জন্য বলছি ওয়েদারটা খুব খুব ভালো, বৃষ্টি বৃষ্টি হলে একটু মাংস খেতে খুব ভালো লাগে। আর এইটা হচ্ছে বাড়িতে এসেছিলো আমার সবথেকে এটা প্রিয় শাক। তোমরা এই শাকটার নাম কি জানি না, মানে আমরা তো এখানে বলি ঘ্যাটকল বলি, অনেকে ছোটো কচুও বলে, আমি জানি না কি, আমি আছি ঘ্যাটকলি বলি। তো বন্ধুরা, এই কচুর হাত থেকে বাঁচতে কী করে, কচু বুঝতেই পারছো, যেখানে মানে কচু থেকে সবাই ভয় পায়। তো কচুর আমার খুব মানে যাতে জলে টুলে না যায় আর কি, চুলকায় না, চুল কচু তো খুব চুলকায়, সে চুলকা যাতে না যায়, তো তার জন্য আমি একটা ছেঁকনি দিয়ে তুলছি, ধুয়ে নিচ্ছি এইভাবে। তো বন্ধুরা, এই টিক্সটা তোমরাও কাজে লাগাতে পারো, তাহলে কচুর কোথাও কিছু লাগবে না, ঘ্যাটকলে কোথাও চুলকাবে না, হাতটা কিছু হবে না। তো বন্ধুরা দেখো, এই এটা টিক্স কিন্তু তোমরা অবশ্যই ফলো করতে পারো, আমি এইভাবেই করি। তা কচু খেতে সবার, আমার ঘ্যাটকল খেতে তো এত ভালো লাগে, এত লাগে। বন্ধুরা কে কে ঘ্যাটকল খেতে ভালোবাসে অবশ্যই একটা কমেন্ট করে জানাও। আর এটাকে সিদ্ধ করে তারপরেই করছি, যাতে চুলকায় না চুলকায় তার জন্য। আর এইভাবেই আমি রান্না করি। আর এর ভিতরে রসুন দিয়েছে, কালো জিরে দিয়েছে, আর লঙ্কা কাঁচা লঙ্কা দিয়েছে, আর কিছু দিইনি। তো এটা বাটা খাবো, আমার আছে ফেভারিট জিনিস, আমার খুব খেতে খেতে ভালোবাসি। আর রান্না করবো আজকে চিকেন, আর কিছু না। আর এই যে মশলাটা করে নিচ্ছে, ওইদিকে আলু আমার ভাজা হচ্ছে, রান্না করতে করতেই মশলাটা করে নিচ্ছে। আর এখন একটু সুবিধা হয়েছে, কী বলো তো বন্ধুরা, এখানে কারেন্টের গাছটা হওয়াতে মশলাটা এখানেই করতে পারছি। আগে তো সেই আমার ঘরের ভিতরে গিয়ে করতে হতো, সেই জন্য তোমাদের এই যে মশলা করার এটা না আমি আর দেখাতে পারতাম না। আর আমার গলার আওয়াজ শুনে বুঝতেই পারছো কী হয়েছে কালকে বন্ধুরা, মানে যখন বললাম মেয়ে যে নাচে যাবো, নাচে গিয়ে স্নান করে গেছি, তারপরে কী বলো তো আমার বান্ধবীরা ধরেছে চলো আমরা মলে যাব। তো ওখানে আমি টাকা টাকা কিছু নিয়ে যাই না, কাছেই তো, তো আমি ড্রেসটা পরে যাই হাওয়া, আর আমি বাড়ির নর্মাল যে চটি, হাওয়াই চটি, মানে হাওয়াই চটি বলে একটু ভালো, সেই চটি পরে চলে গেছি আমি, মানে বাড়ির কাছেই, সেই জন্য ফেভারে গেছি। তো সেখানে যেয়ে বান্ধবী বলছে চলো মলে যাবো, তো আমার কাছে টাকা টাকা কিছু নেই, মেয়েকে বসে দিতে আমরা তিনজন হাঁটা শুরু করেছি। এবার আমার আমি জানি চায়ের দোকানও থাকবে ওখানে, তারটা মারে এবার চায়ের দোকান দেখি সত্যি সত্যি চপটা চাটা খাচ্ছে। তো চপ নিয়ে নিয়ে আমি ডাকলাম, চপ নিয়েই হাতে করে এসছে, তো তারপরে দিল 500 টাকা। আমি বলছি 500 টাকা দিয়ে কী করবো, ভাবছিলাম তিন বান্ধবী মিলে কিছু খাবো, তো 500 টাকা। তারপর আবার বলে না দাও, তারপরে নিয়ে নিলাম 500 টাকা নিলাম। তো বন্ধু মলে যাওয়ার পরে ওই কী বলতো, স্নান করে গেছে, তো তারপরে আছে ঠান্ডা লেগেছে মলে, ওই যে মলের ভিডিওটা আর করতে পারিনি। তো ওখানে ও আমার বান্ধবী দুটো জিনিস কিনেছে, আমরা দুটো ফ্রি মানে অফার ছিল, তো অফারে আমরা দুটো ইয়েও কিনেছি, তো ও একটা নিয়েছে, আমি একটা পাপোশ নিয়েছি কিনেছি, তো ও একটা নিয়েছে, আমি একটা চাই, ওর বড়ার জন্য দুটো প্যান্ট, আমার বড়ার জন্য একটা প্যান্ট কিনেছি। তো তার জন্য আমার ঠান্ডা লেগে গেছে হট করে, মানে স্নান করে যেয়ে আবার এসিতে থাকার অভ্যাস নেই, তো তার জন্য এই অবস্থা। তো বন্ধুরা এই যে এবার চিকেন কষা করব, তো গরম মশলা আগে দিয়েছিলাম গোটা জিরে, তারপরে তেজপাতা, আর আছে কি আদা রসুন দিয়ে, আর মশলাটা আগে কষিয়ে নিয়েছি বলে যাতে গন্ধটা না ছাড়ে, তার জন্য তারপরে দিয়ে দিচ্ছি যে ধনে গুঁড়ো, আর তারপরে দিয়েছি জিরে আর কাঁচা লঙ্কা একসাথে করেছিলাম, সেইগুলো দিয়ে দিলে ভালো করে তেল কষিয়ে ছাড়বে যখন, তখনই দেবো মাংস। আর এই যে লবণ, লবণটা আন্দাজ করে তো দিয়ে দিলাম, আর আমি না পরে বুঝতে পেরেছিলাম যে আমি না হলুদ অ্যাড করিনি, পরে আমি রান্নার পরে হলুদ দিয়েছিলাম, আর টমেটো দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা এইভাবে রান্না করে দেখো, খুব সুন্দর লাগবে খেতে। আর এই যে তোমার পাশে মুরগির ঠ্যাং, মুরগির ঠ্যাং খেতে আমি খুব খুব ভালোবাসি, কে কে খেতে আমার কেমন ভাবছো জানে না, কিন্তু আমি সত্যিই খুব ভালোবাসি খেতে, আমার মেয়েও খেতে ভালোবাসে। তো আমি এই চিকেন খুব একটা পছন্দ করি না সত্যি কথা, চিকেন আমরা ওই জন্য আগে একটা সময় ছিল রবিবার মানেই চিকেন ছিল, আর খাসি মাংস মাঝে মধ্যে হতো, অত দামি আবার খাওয়া আমাদের আমাদের মতো সাধারণ করে সম্ভব না, তো তার জন্যই বললাম। তো এই খেতে খুব ভালোবাসি, তো ও আজকে নিয়ে এসে, তো বন্ধুরা এর মা আমার মা যেভাবে রান্না করে, মা মানে শাশুড়ি মা, মানে ওকে মা বলতে বলতে অভ্যাস হয়ে গেছে, এখন শাশুড়ির হয় না, তো সেই জন্যই বললাম মা আমার কীভাবে রান্না করে আমি মাঝে মাঝে দেখাই, ওই রান্নাটা বেশি হয়। তো আজকে ভাবলাম অনেকদিন পরে, আর এই 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 ছাসির পেঁয়াজগুলো অনেক দিন রেখে দিয়েছিলাম, যে মানে মাংস আনছিল না বলেই আমি রেখে দিয়েছিলাম, যে মাংসের সাথেই খাই, আমি মাঝে মাঝে ডিমের ডিহর ঝুলেও দিয়ে খাই। তো এই ছাসির পেঁয়াজ খেতেও আমার খুব খুব ভালোবাসি, এইভাবে রান্না করে দেখো বন্ধুরা খুব খুব ভালো লাগবে খেতে। আর আলু ভেজে রেখেছিলাম, দিয়ে দিলাম,
তো বন্ধুরা যেটা বলছিলাম আজকে হবে কি বলো তো, রেমাল তোমরা সবাই ভালো থাকো, আর সবাই ঝড়ের কিন্তু সেই রাত 11টা 12টা মানে 11টার থেকে সিমটম শুরু হবে, 11টা থেকে 1টার মধ্যে হবে বলেছে। তো তোমরা সবাই তা ভালো থেকে সুস্থ থেকো, আর নিজের নিরাপত্তা যেখানে যা আছে সমস্ত কিছু বেঁধে ধরে রেখে দিও, বুঝতে পারছো? আমাদের তো আগেরবার আম্পানে উপরে সেই টিনের চাল উড়িয়ে নিয়ে গেছিলো, এখানে অনেকেরই উড়েছে। আর আমি ছিলাম সেই সময় বাপের বাড়িতে, তো তখন আমার মেয়ে একটু ছোটো ছিল, অনেকটাই ছোটো ছিল, ঘুমাচ্ছিল বলে অতটা না, ওই বাড়িতে জ্বালা দরজা বন্ধ ছিল, বুঝতে পারি মাঝে মাঝে তো খুলে খুলে দেখছিলাম, কিন্তু সকালবেলা উঠে দেখেছিলাম বিশাল একটা ঝড়, বিশাল একটা ঝড়, মানে গাছপালা আমাদের ঘরের থেকে বেরোতেই পারছি না। আর গ্রামের দিকে গাছপালা কত হয় বুঝতেই পারছো, আমাদের তো গাছ এখন তো তাও তোমাদের আগের দিন দেখিয়েছিল একটু একটু, আগে আরও অনেক অনেক গাছ ছিল, মানে তারপরে আমরা আমার বাবার তো বয়স হয়ে গেছে, আমি আর আমার বোন মিলে আমার সবাই মিলে আর কি সমস্ত কাটাকুটি করে তারপরে ছাড়িয়েছি, মানে বিরতও পাচ্ছিলাম না, এত হয়েছিল। আর আমাদের এই বাড়িতে সবাই আশপাশে সবাই আমাদের এই বাড়িটাই ছিল, মানে আশপাশে মোটামুটি এই সবাই এসে অনেকে ছিল, আমাদের এই বাড়িতেও আশ্রয় নিয়েছিল অনেকে, আমফানেও তো তাই রেমালও আসছে, জানি না কতদূর কী হবে, কিন্তু বন্ধুরা আমার কতটা ভয় লাগে না, ঝড় শুনলে লোকে কেমন একটা করে, কিন্তু আমার কেন ভয় লাগে না জানি না। অ্যাকচুয়ালি যারা ভয় পায় কেন হলো তো, তারা তার জীবনটাকে খুব ভালোবাসে, আর আমি আমার জীবনটাকে না এতটা ভালোবাসি না, আমি এখন ভাবি এই তুচ্ছ জীবনের থেকে মরে যাওয়া অনেক ভালো, তো তুচ্ছ জীবন রাখার থেকে ওই জন্য আমার অত ভয় টয় নাই, আমি হলেই হবে, অত ভয় টয় নেই। সবাই যেমন মানে বিকালে বেরিয়েছিলাম তো সবার কত প্রস্তুতি, বলছে গেট খুলে রাখো কিন্তু তাহলে তোমাদের বাড়ি ঢুকবো, আশপাশের কাকি ম্যাডামা আছে, তো আমি বলছি ঠিক আছে, বলছি কি বলে কেন, বলছি কি আমাদের বাড়ির সাথে কারখানা টিন এসে যদি উড়ে গলায় পড়ে তাহলে তো মারা যাবো, বলছি তোমাদের এত ভয় কিসে, তোমাদের প্ল্যানটাকে অনেক ভালোবাসো, আর আমি এত ভালোবাসি না বলে অত বড় ভয়টাই পাই না। তো সত্যি কথা বলতে আমার এই নিজের জীবনটাকে খুব একটা ভালো লাগে না, তুচ্ছ মনে হয়, তো ওই জন্য আমার অত বাঁচতে আমি মানে বাঁচতে চাই না, আর মরলেও ভালো লাগে, এটা এই জীবনের থেকে মরে যাওয়া অনেক ভালো আমার কাছে মনে হয়। বন্ধুরা গরম মশলা অ্যাড করে দিলাম, দেখতেই পাচ্ছ তো বন্ধুরা, এটা অনেক সত্যি কথা, এটা একটা অভিমান বলতে পারো যে সত্যি কথা, আমার সেই রকম যে সুন্দর বাঁচতে গেলে সুন্দর করে বাঁচতে হয়, এইরকমভাবে বাঁচা যায় না, আমার তো ভালো লাগে না, তো তার জন্য আর গরম মশলা দিয়ে ব্যথে অ্যাবজর্ব করে তার জন্য গরম মশলাটা ঢেকে দিলাম, সত্যি কথা। আর সত্যি কথা একটু গল্প না, আর হচ্ছে কি দেখো আজকে কী মনে হয়েছে, তাই হচ্ছে কি ভাত টাত বেড়ে নিয়ে মানে এখানে গরম ঘরের মধ্যে খাবে, মেয়ে বসে গেছে ওখানে খেতে, তো রেমালের অনেক গল্প টল্প বললাম। বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? আর এই যে রেমালের হয়তো যদি কিছু মারা টারা যায় তো এই মাংস আর মুড়ি অনেক দিন খাই না, তো আজকে মারা যাওয়ার আগে যদি মারা যাওয়ার আগে আর খেয়ে নিচ্ছি, যদি মারা টারা যায় বলা যায়, আমি ভয় পাই না, হয়তো আমিই গেলাম, তো না বন্ধুরা এরকম কিছু হবে না, তোমরা সবাই ভালো থাকবে, আমি মারা গেলাম সত্যিকার আমার মেয়েটার সমস্যা হবে, আর কারো কিছু সমস্যা হবে না, এটাই হচ্ছে বড় কথা, আর কিছু হয় না, এই পৃথিবীতে কারোর জন্য কিছু থেমে থাকে না। তো বন্ধুরা সবাই রেমালে খুব ভালো থাকবে, সাবধানে থাকবে, আর ওই ঝড়টা দেখতে সমস্ত দরজা জ্বালা মানে যতটা সেফটি নেওয়া যায় নিয়ে তারপরে ঘুমাবে, এমনি তো ওই টাইমে ঘর এমনি ভেঙে যাবে। তো বন্ধুরা রেমালে সবাই ভালো থেকো, সাবধানে থেকো আর সুস্থ থেকো, ঠিক আছে, গুড নাইট।